যাই বন্ধুরা, সমুদ্রের পাড়ের ঠান্ডা আবহাওয়া আর একটুখানি জলে স্নান করা, আর কি চাই? বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো লোকাল ট্রেনে কম খরচে কীভাবে আপনারা দীঘা যেতে পারেন, তারই কিছু দৃশ্য। চলে আসছি বন্ধুরা শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন দাঁড়িয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমাকে কোনোরকম লেট না করেই যেতে হবে হাওড়া স্টেশন। 6টা লোকালটা ধরতেই হবে, 6টা লোকালটা না ধরলে আমরা ট্রেনটাকে মিস করে ফেলবো। হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমার চ্যানেল ট্রাভেল উইথ বিভাসে। আজ আমি আপনাদেরকে প্রস্তুত করব দীঘা যেতে লোকাল ট্রেনে কত খরচ হতে পারে আর কেমন কি সুবিধা অসুবিধা আছে সেইগুলো। বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা চলে এসেছি হাওড়া স্টেশনের মধ্যে, টিকিট কাটা হয়ে গেছে। আর এই দেখুন পেছনে মেট্রো, যে জলের নিচ থেকে যাবে যে মেট্রো, সেই মেট্রো স্টেশন এইখানে। এই সামনে দিয়ে চলেছি 15 নম্বর স্টেশনে যাব, ওখান থেকে আমদা লোকাল ধরবো 6টার। এখন বাজে 5:55, আর 5 মিনিট বাকি আছে আমদা লোকাল ধরার জন্য। আমি 15 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছিলাম তাড়াহুড়ো করে, কিন্তু এখনই অ্যানাউন্স করলো আমদা লোকাল আসছে 13 নম্বর প্ল্যাটফর্মে। দুর্ভোগ সকাল থেকেই। বন্ধুরা গরমের ছুটি তো পড়ে গিয়েছে, আর এই গরমের ছুটিতে একটু ঠান্ডার অনুমতি নেওয়ার জন্য সমুদ্রে যাওয়াই যায়, কিন্তু তাম্রলিপ্ত কিংবা পাহাড়িয়া এক্সপ্রেসে টিকিট না পেলে আপনার কী করে যাবেন? বর্ষার বাস কিংবা ট্রেন, লোকাল ট্রেন। হুট করে যদি আপনাদের প্রোগ্রাম হয় যে আপনারা দীঘা যাবেন, তাহলে আপনারা কী করবেন? নয় আপনাকে যেতে হবে বাসে করে, কিংবা আমার মতন লোকাল ট্রেনেও যেতে পারেন। লোকাল ট্রেন প্রতিদিন সাঁতরাগাছি থেকে ছাড়ে দীঘার উদ্দেশ্যে। প্রথমে যায় মেছেদায়, তারপরে ওটা ভায়া হয়ে চলে যায় দীঘায়। বন্ধুরা হাওড়া আমতা লোকাল সবে দিল, এখন ধরিতে বাজে 6:07, 13 নম্বর প্ল্যাটফর্মে আজকে দিয়েছে, আজ রবিবার। তো ফাইনালি বন্ধুরা আমাদের ট্রেন ছাড়লো, এখন বাজে 6:20, ট্রেন পাবো তো? হতে পারে বন্ধুরা ট্রেনের টিকিট ওয়েটিং লিস্ট, হতে পারে বন্ধুরা ট্রেনের সব রিজার্ভ, কিন্তু বাঙালি ইচ্ছা পূরণ ইচ্ছা জাগবে আর বাঙালি দীঘা যেতে পারবে না সেটা কি হয়? কথায় একদম না। বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো লোকাল ট্রেনে কম খরচে কীভাবে আপনারা দীঘা যেতে পারেন, তারই কিছু দৃশ্য। তো পৌঁছে গেছি বন্ধুরা সাঁতরাগাছি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখনও পর্যন্ত ট্রেন দেয়নি লোকাল ট্রেন, আর আমার পাশেই দাঁড়িয়ে আছে সাঁতরাগাছি দীঘা স্পেশাল ট্রেন। এই ট্রেনের ভিডিও কোনো একদিন আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এইমাত্র অ্যালাউন্স করলো সাঁতরাগাছি মেছেদা দীঘা যাওয়া লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। যে গাড়ি যাওয়ার কথা ছিল 6:45, সেই গাড়ি এখন 6:58 অ্যালাউন্স করলো সবে আসছে। কত লেট বুঝতে পারছেন? তো আপনারা যারা আসবেন তারা একটু সময় হাতে নিয়ে আসবেন, কখন কখন ট্রেন লেট হয় কখন তাড়াতাড়ি ছাড়ে সেটা বলা খুব মুশকিল। সাঁতরাগাছিতে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে দীঘা যাওয়ার ট্রেন ভায়া পণা মেছেদা। তো ট্রেনটা সেটিং পজিশন কেমন একটু দেখে নিন, লোকাল ট্রেনের মতনই একদম সেম। এই হলো সেটিং পজিশন।
পুরো ফাঁকা ট্রেন। আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি জংশন, এখন সময় বাজে 7:20। সাঁতরাগাছি থেকে দীঘা যেতে আমাদের সময় লাগতে পারে অ্যাপ্রক্স 4 ঘন্টা। তো সাঁতরাগাছি থেকে এই লোকাল ট্রেন প্রতিটা স্টেশনে দাঁড়ায়। তো প্রতিটা স্টেশনে আমাদের লেবে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো যতটা পারছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যাত্রাপথের প্রথম স্টেশন আমাদের দিয়ে দিয়েছে মৌরিগ্রাম। যাত্রাপথের দ্বিতীয় স্টেশন আমাদের দিয়ে দিয়েছে আঙ্গুল স্টেশন, এখন ঘড়িতে বাজে 7:28। যাত্রাপথের তৃতীয় নম্বর স্টেশন হলো সাঁকরাইল, এই দেখুন সাঁকরাইল আসছে। এখান থেকেই ট্রেনটা একটু ভিড় হবে। সাঁতরাগাছি থেকে মেচেদা পর্যন্ত আমরা অতিক্রম করব 52 কিলোমিটার যাত্রাপথ, আর এখানে পড়বে, এই রাস্তায় পড়বে মোট 16টি স্টেশন, মানে 16টি স্টেশনে আমাদের হল্ট দেবে। আমরা অতিক্রম করলাম বাউরিয়া স্টেশন। এখন চলে আসছি বাগনা স্টেশনে, বাইরে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে, দারুণ ওয়েদার। এখন বাজে 8:23, আর এইমাত্র আমরা পার করব কোলাঘাট ব্রিজ আর রূপনারায়ণ রিভার। এইমাত্র আমাদের ট্রেন ছেড়ে দিল পাঁশকুড়া স্টেশন, এবারে আমাদের ট্রেনটি যাবে বিপরীত দিকে, যেদিক থেকে আমরা যাচ্ছিলাম তার বিপরীত দিকে আমাদের ট্রেন যাবে ডান দিকে নিয়ে। দেখুন বন্ধুরা, এই সাইড দিয়ে আমরা এসেছি, আবার ডান সাইডে আমরা বেঁকে দীঘার দিকে চলে গেলাম। তমলুকের শুধু ভিড়টা দেখুন বন্ধুরা। এখন বাজে 9:34, আমরা এসে দাঁড়িয়েছি তমলুক স্টেশনে। আমরা পার করলাম লক্ষণ সত্যাগ্রহ স্মারক, হঠাৎ করেই দারাম করে আওয়াজ হওয়ার পর আমাদের ট্রেনটি থেমে যায়। কিছু লোকের মুখে শুনতে পাই সামনে একটি মোটর ভ্যানের সাথে আমাদের ট্রেনটি ধাক্কা খেয়েছে, তার ফলে সামনের ইঞ্জিনের খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, ট্রেন আর সামনের দিকেও এগোবে না। এই অবস্থায় আমরা দাঁড়িয়েছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। কিছু যাত্রী তাদের ধৈর্য হারিয়ে ফেলে তারা পাশেরই একটা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে যাত্রা। বেশ কিছুক্ষণ পর আবারও আমাদের ট্রেন যাত্রা শুরু করে, তবে আগের গতির থেকে অনেক কম গতি নিয়ে, প্রায় 10 থেকে 15 কিলোমিটার পার ঘন্টা বেগে। মাঝে মধ্যেই আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়ছিল। এই অবস্থায় আমরা গিয়ে পৌঁছাই কাঁথি স্টেশনে। তর বিপদ বন্ধুরা, নাচিন্দা আর হেরিয়ার মাঝখানে আমাদের ট্রেন ইঞ্জিন ভ্যানের সাথে টক্কর খেয়েছে। টক্কর খাওয়ার পরে নিচের যে পাম্প, যেটাকে ব্রেক মারা হয়, সেই ব্রেকের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখানে কাঁথিতে এসে ট্রেন দাঁড়িয়ে পড়েছে আর যাচ্ছে না আপাতত। সবাই দেখুন পিছন থেকে চলে আসছে, এই দেখুন। শুধু ভিড়টা দেখুন বন্ধুরা, এই যে লোকাল, এই মেচেদা দীঘা যে লোকাল, সেই লোকাল
এসে কাঁথিতে দাঁড়িয়ে পড়েছে। এই লোকালটা যাবে না সামনে দীঘার দিকে। পরবর্তী এক্সপ্রেস বন্ধুরা সাঁতরাগাছি থেকে দীঘা স্পেশাল ট্রেন, সেই ট্রেন চলে এসেছে কাঁথি স্টেশনে। এই ট্রেনে করেই আমাদেরকে যেতে হবে দীঘাতে। দেখুন কেমন অবস্থা, ওঠার জন্য মারামারি কাটাকাটি মিলে গেছে। ১৭৮ যাত্রা পথ অতিক্রম করে অবশেষে আমি উপস্থিত হয়েছি দীঘাতে। সাঁতরাগাছি দীঘা যে স্পেশাল ট্রেন ছিল সেই স্পেশাল এক্সপ্রেসে করে আমরা চলে এলাম দীঘাতে। আর দীঘার স্টেশনের ভিড়টা চোখে পড়ার মতন, একবার শুধু একবার দেখুন। ভাবতে পারছেন বন্ধুরা, সেই সকাল ৬:৪৫ লোকাল, সেই লোকাল আসলো ৭:২০তে, সেই ৭:২০ থেকে আজ এখন বাজে ২টো। একটা দীঘা আসতে কতক্ষণ লেট হলো বুঝতেই পারছেন। মাঝখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েই এই গণ্ডগোলটা হয়ে গিয়েছে। তো আপাতত সব ঠিকঠাক হয়ে গেছে, দেখা যাক আমরা এবার স্টেশন থেকে বেরোবো। এই হচ্ছে দীঘা স্টেশন, আর এই হচ্ছে বাইরে বেরোনোর দিক। এখান থেকে বাইরে বেরিয়ে সোজা একটা রাস্তা চলে গেছে সামনে বরাবর, ওই রাস্তা দিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন দীঘার সমুদ্র। চলে এসেছি দীঘাতে। এবারে দীঘাতে এসে আজকে তো আমার থাকার কোনো প্ল্যান নেই, সেহেতু আগে গাড়িটা ঠিক করে দেখে নিতে হবে যে কটা ছাড়ে কটা ছাড় না ছাড়ে, সেগুলো দেখে নিয়ে প্রথমে যাব খেতে, খাওয়া দাওয়ার পরে যাব সমুদ্রে। তো বন্ধুরা আগে দেখে নিই, বাসে করেই ফিরবো, কারণ ট্রেনে করে ফেরার কোনো ইচ্ছা নেই, ট্রেনে যা দুর্ঘটনা ঘটলো। দেখা যাক, এখন দাঁড়িয়ে আছি SBSTC-র বাস ডিপোর সামনে। আর এখানে আমি জিজ্ঞাসা করলাম লাস্ট বাস কলকাতা যাওয়ার বাস কটায় ছাড়বে, ওটা জানালো ৪:০০ সময় বাস ছাড়বে, ওটাই লাস্ট আমাদের। তো ঠিক আছে, দেখা যাক, তার মধ্যে যদি চলে আসতে পারে তো ঠিক আছে, না হলে অন্য লাক্সারি বাসে করে আমাদের যেতে হবে। তো বন্ধুরা, সমুদ্রের পাড়ে একটা রেস্টুরেন্টে চলে এসেছি খাবার জন্য। কী কী খাবার দিয়েছে তো আমাদের একটু দেখিয়ে দিই। ভাত ডাল দুটো সবজি আর মাছের জোল, একটা লেবু আছে, পেঁয়াজ আছে, সামনে নুন আছে আর ডাল আছে। ডিশটা কেমন সেটা খেয়েই আমি ডাল ভাত মোটামুটি চলে যাবে, আর একটা সবজি আছে সেটাও খুব ভালো। এই কষ্ট করে এসে বন্ধুরা ভাতটা খেতে যেন দারুণ লাগছে, দারুণ মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। তো বন্ধুরা, এখন বাজে ২:৪৩। এইমাত্র আমরা শঙ্কচিল যে হোটেল আছে হোটেলের সামনে থেকে রেস্টুরেন্ট থেকে একটা খেয়ে খাওয়া দাওয়া করে নিলাম। খরচ করেছে মাছ ভাত ৯০ টাকা মিল হিসাবে, যত খুশি খান। সমুদ্রের শুধু ভাইবটা দেখো, লোকজন ভর্তি। চাই বন্ধুরা সমুদ্রের পাড়ের ঠান্ডা আবহাওয়া আর একটুখানি জলে স্নান করা, আর কি চাই। পাড়ে আপনারা আসবেন কিন্তু চান করবেন না এটা হয় না। সমুদ্রের পাড়ে আসলে মন ইচ্ছা করবেই যে একটু স্নান করি, জলে নেমে একটু স্নান না করলে যেন শান্তি পাওয়া যাচ্ছে না।
কিন্তু আমি সব কিছুই নিয়ে এসেছি, গামছা আছে, প্যান্ট আছে, কিন্তু আজ আমি হোটেল নেব না। এখান থেকে সরাসরি কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি ফের বাড়ি ফিরে যাব। তো সেই কারণেই সমুদ্রে স্নান করার কোনো চিন্তাভাবনা রাখছি না, শুধু জাস্ট পাটুকু ডুবিয়ে আবার উঠে আসব। বন্ধুরা চলুন দেখা যাক সমুদ্রের পাটা ভিজিয়ে কেমন লাগে। কি শান্তি বন্ধুরা, সমুদ্রের ঢেউ এসে যখন পাকে ছুঁয়ে দিচ্ছে কি শান্তি লাগছে। এত গরমে এই সমুদ্রের পাড়ে এসে বিভৎস লাগছে, বিভৎস। বন্ধুরা আপনারা যারা দীঘা আসার প্ল্যান করছেন তাড়াতাড়ি প্ল্যান করে নিন আর চলে আসুন দীঘায়। সমুদ্রের ঢেউ কিন্তু অলরেডি পাড়া শুরু হয়ে গেছে, এখন বাজে 2:58। এবারে সমুদ্র উপরের দিকে উঠে আসবে, মানে জোয়ার আসবে। তো বন্ধুরা কিছুক্ষণ সমুদ্রের লেভে আনন্দ করে নিয়েছি, এবারে বাড়ি ফিরতে হবে। তার জন্যই গাড়ি খুঁজতে হবে, কারণ এখানে চারটের পরে SBSTC-র বাস থাকবে না, আর কোনো বাস থাকবে না, কারণ সামনেই রয়েছে মেদিনীপুরের ভোট, আর এই ভোটের কারণে সব বাস তুলে নেওয়া হয়েছে, এই কারণে বাসের সংখ্যা খুবই কম। তো দেখা যাক, তাড়াতাড়ি করে খুঁজে নিতে হবে বাস, বাসে করে যেতে হবে যেহেতু। তো দেখা যাক বাস পাই, তারপরে দেখা হচ্ছে। দীঘা হোটেল সম্বন্ধে একটু আইডিয়া আপনাদের দিয়ে দিই। দীঘা সমুদ্রের পাশাপাশি যে হোটেলগুলো রয়েছে সেগুলোর ভাড়া মোটামুটি 700-2000-এর মধ্যে। 1000 টাকায় রুম নিলে আপনারা তিনজন অনায়াসে থাকতে পারবেন, অসুবিধা কিছু হবে না, নন এসি। কিন্তু এসি নিতে গেলে আপনাকে প্রায় পড়ে যাবে 1500-2000 টাকার কাছাকাছি। তো সিঙ্গেল যারা আসবেন তাদেরকে বারণ করা হচ্ছে যে সিঙ্গেল কারো আসবে না, সিঙ্গেল আসলে খুব অসুবিধা, তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না। জরুরি ভিত্তিক আপনাকে থানা থেকে পারমিশন করে তাকে থাকতে দিতে পারে, মানে থানা থেকে পারমিশন করে আনতে হবে, তারপরে তাকে থাকতে দেওয়া হবে। হোটেলে থাকার জন্য অতি অবশ্যই আধার কার্ড কিংবা ভোটার আই কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স এর যে কোনো একটা নিয়ে আসবেন অতি অবশ্যই, এগুলো না থাকলে আপনাকে থাকতে দেওয়া হবে না। তো এই ছিল বন্ধুরা আমাদের এখানে দীঘার হোটেলের ক্রাইটেরিয়া। তো আপনারা যারা আসবেন অতি অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে আসবেন। দীঘাতে বন্ধুরা আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণ ট্রেন নেই এখন আর, সেই রাত্রিবেলা এক্সপ্রেস ট্রেন রয়েছে কান্ডারি এক্সপ্রেস, আর বাসও টাইম মতন চলছে না, সব বাস সেই ইলেকশনের জন্য চলে গিয়েছে। লাস্ট বাস আছে SBSTC-র 4:20-তে ছাড়বে, তো 4:20-র টিকিট আমি কেটে নিয়েছি, ফিরে যেতে হবে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো এটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ও চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এত সুন্দর সুন্দর ভিডিও আরও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের পর্যন্ত এখানেই শেষ করছি, টাটা।